আসসালামু আলাইকুম বিউস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। এখানে হলো মাছ মাংস সবগুলো নিয়ে আসা হয়েছে, এখন কাটাকাটি শুরু হয়ে গেছে। তো এখানে রান্না বান্না হবে, মেহমান আসবে বাসায়, নতুন বউকে দাওয়াত করেছি, নতুন বউ আসবে, তো নতুন বউ আসবে সেজন্য তো আয়োজন তো অনেক করতে হবে, সেজন্য আয়োজন শুরু করে দিলাম। তো আপনারা দেখতে থাকবেন, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তা আমি হলো বিছনাটা, এই বিছনাটাও পরিষ্কার, কিন্তু এটা তুলে নিব, দুই দিন তিন দিন হয়ে গেছে, এটা তুলে আরেকটা পেতে দিব, যেহেতু নতুন বউ আসবে সেজন্য সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিতে হবে। তো সঙ্গে থাকেন। দেখতে দেখতে ব্লগটার কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। মাঝে মধ্যে একটু দুটো আওয়াজ শোনা যায়, এটা আমার ছেলের, আমার সাথে সাথে ও যখন আমি বয়স দিচ্ছি তখন আমার সাথে সাথে খেলতেছে ও পাশে, সেজন্য আওয়াজ হচ্ছে। তো এটা আপনারা ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে নেবেন। বাসায় ছোটো বাচ্চা আছে, একটা দুটো তো আওয়াজ হতেই পারে। তো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি, সব কাজ করতে আমার ভালো লাগে কিন্তু বিছনা গুছাতে আমার একটু যেন কেমন বোরিং লাগে। বিছনা গুছাতে আমার যেন সহজে বিছনাটা গুছানো হয় না, মানে বেডশিটটা পাতা হয় না আর কি, লাগে যে অনেকক্ষণ সময় লাগে, এরকমই লাগে। তো আমরা কিন্তু তেমন মানুষের আয়োজন করি নাই, এই দুই চারজন মানুষের আয়োজনেই করেছি, কারণ আমরা যেহেতু বাড়া বাসায় থাকি, বাড়া বাসায় তো তেমন কোনো স্পেস থাকে না, সেজন্য বেশি মানুষের আয়োজন করতে পারি নাই। অবশ্যই ইনশাল্লাহ সামনে করব গ্রামের বাড়িতে, এখন শুধু ভাই ভাইয়ের বউ, আমার আম্মু, আমার শাশুড়ি আম্মু, এই ওরাই, ওদেরকে দাওয়াত করেছি, তেমন কোনো মানুষের আয়োজন করি নাই, বাসা ছোটো সেজন্য। তো এদিক থেকে হলো হাজবেন্ড কোক কলা টিস্যু যা যা লাগে এগুলো আবার সকালে গিয়ে নিয়ে আসছে। তো আমি বাসাটা ক্লিন করে নিচ্ছি, সোফাটা জেরে সুন্দর করে মুছে টুসে বাসা একদম ক্লিন করে ফেলতেছি। রান্না বান্না আমি করি নাই, রান্না বান্না শাশি আম্মু করতেছে, আমার শাশি আমি এবার দিক থেকে সবগুলো পরিষ্কার করতেছি। আর কাল রাতে, তার আগের দিন রাতে একটা ফুডিং বানাইছিলাম, সেটা এখন কাটব। তো ক্যামেরা দেখে আম্মু শাশি ওরা উঠে চলে গেল ক্যামেরাতে, ওরা যদি একটুখানি হলে যদি উঠে যায় সেজন্য দৌড়াই চলে গেল। তো আমি ফুডিংটা কেটে নিব মেহমান আসার আগে আগে। তো ফুডিংটা কেটে নিচ্ছি, সঙ্গে থাকেন। আর এদিক থেকে হলো শাশি আম্মুর রান্না বান্না শেষ, এখন আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। এখানে হলো নিহারি, তারপর এখানে হলো মুরগির মাংস ভোনা, আর এখানে হলো চট্টগ্রামের খালো ভোনা, আর এদিক থেকে হলো কোরমা, এগুলো কোরমা, তারপর এগুলো হলো জোলালা মুরগির মাংস, আর ওগুলো হলো রূপচান্দা মাছ, এগুলো ভাত এখনো হয় নাই, ভাত বসাবে যে। তো এগুলো হলো চিংড়ি মাছ, সবগুলো শেষ করা, কাজ কমপ্লিট, শুধু ভাতটা বসাবে চাচি। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
আর এদিক থেকে হলো নোটিশ করা হয়েছে সবগুলো শেষে। আমি এখন গোসল করতে যাবো, ওই ফাঁকে বউ চলে আসছে কখন দেখি নাই। তেকালে হলো শুধু একাই বউকে দেওয়া হচ্ছে, মুরব্বীরও ওইখানে বসছে, ওরা বিডিএর সামনে মোবাইল ধরলেই ওরা দৌড়াই। তো এখানে বউ, আমার মেয়ে, আমার ভাই বসছে। আরও কিছু দেওয়া হয়েছিল, এগুলো ফার্স্টে আমি করে ফেলছি ভিডিও, পরে আর করা হয় নাই। তো এখানে হলো ভাতের আয়োজন, এখানে ফাটি বিছিয়ে রিপসিন দিয়ে নিচে দিয়েছি, কারণ ডাইনিং টেবিলে হবে না, ডাইনিং টেবিলটা ছোটো, সেজন্য এখানে দিয়ে দিয়েছি। তো ওই মুরব্বীরাও এখানে বসছে, আমার আম্মু, আমার চাষি, আমার শাশুড়ি আম্মু, আমার মেয়ে ওখানে বসছে, আর এখানে আমি, আপনাদের ভাইয়া, তারপর বউ, আমার ভাই। তো ব্লগটা যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। এ পর্যন্ত আসসালামু আলাইকুম। তো ভাতের পরও আরও অনেক কিছু দেওয়া হয়েছিল, তো এগুলো আর শেয়ার করা হয় নাই, তেমন ভিডিও করতে পারি না, আমার লজ্জা লাগে। সেজন্য এগুলো হলো বউয়ে নিয়ে আসছিল, দই, মিষ্টি, রসমালাই, এগুলো এগুলো খাওয়ার পরেই আপনাদের সাথে একটু শেয়ার করছি না। তো আগামীকাল আবার ব্লগ দিব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।